আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে, অথচ আমাদের দেখা হয় না বছর কয়েক। দ্বিতীয়বার আমার জীবনে যে এসেছিল সে আমায় বলেছিল আমায় ছাড়া সে বাঁচবে না, অথচ কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই ৫ বছরের বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে। যার হাত ধরে সংসারে পদার্পণ, সে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী। ডিভোর্সের ২ বছর পরেও সে বহাল তাবিয়াতে আছে। সংসারের কাজকর্ম ও লেখাপড়ায় ভালো হয় বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী। আজ তার কাছেই আমি সংসারের বাড়তি বোঝা। একটা সময় মা আমার আচরণে গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যের সাথে আপোষ করতে শেখেনি, অথচ আজ সেই মাই কথায় কথায় দোষারোপ করে, বলে আমি কেন মানিয়ে নিলাম না। আমি নিজেই সাধারণভাবে পড়াশোনা করে যে আদরের ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, তখন সে বলেছিল আমার অবদান সে কখনো অস্বীকার করতে পারবে না। আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে না। ছেলে টিউশনের টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে বলেছিলাম টাকা দেয়া লাগবে না, আমি এমনিতেই পড়াবো। তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতন ভালো মানুষ হয় না। আজ সেই কাকিমাই পড়শিদের কাছে বলে বলে বেড়ায় ডিভোর্সি মেয়ে। যে বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম সে বলেছিল চাকরি হলে সবার আগে আমাকেই জানাবে। একের পর এক পদোন্নতি পেয়েও সেই বন্ধুটা এখন আমাকে চেনে না। আমার যে বান্ধবীটা বলেছিল আমি উপস্থিত না থাকলে সে বিয়ের পিঁড়িতেই বসবে না, আজ তার ২য় সন্তান হওয়ার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখে। আমি একটা সময় অল্পেই ভেঙে পড়তাম, একের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, প্রতিজ্ঞাও বদলায়।